আমরা সবাই নিজের ব্যক্তিত্বকে উঠিয়ে ধরতে চাই, আমরা স্মার্টলি চলতে চাই, এই জন্য সবাই অনেক দামি দামি ড্রেস জামা কাপড় পরে কিনে। কিন্তু দুটো সিম্পলি জিনিস যে আপনার ব্যক্তিত্বকে অনেকাংশে নষ্ট করছে, অনেকাংশে আপনার ব্যক্তিত্ব হ্যাম্পার হচ্ছে, সেদিকে আমরা অনেকেই কনসার্ন দিই না। সেই দুটো জিনিস হচ্ছে একটা ওরাল আর একটা হচ্ছে আন্ডার আর্ম। ওরাল হচ্ছে অনেক সময় অনেকের মুখের থেকে দুর্গন্ধ বের হচ্ছে, সেটা যে বা যার মুখের থেকে দুর্গন্ধটি বের হয় সেটা উনি বা ওনারা রিয়েলাইজ করতে পারে না, কিন্তু পাশে থাকা মানুষগুলো ঠিকই রিয়েলাইজ করে। এই ওরাল সমস্যা থেকে, দাঁতের দুর্গন্ধটির থেকে মুক্তি পেতে আপনি যদি দুই বেলা ব্রাশ করেন, বিশেষ করে রাত্রেবেলা শোয়ার আগে ভালো করে ব্রাশ করেন আর ফ্লসিং করেন, ভালো একটা মাউথ ওয়াশ ইউজ করেন, তাহলে এই জিনিসটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আর যদি এরপরও আপনার ওরাল সমস্যা থেকে থাকে, দুর্গন্ধটি থেকেই থাকে, তাহলে আপনি ভালো একটা ডেন্টিস্টের কাছে যেয়ে পরামর্শ করতে পারেন। নাম্বার টু আর হচ্ছে আন্ডার আর্ম, অর্থাৎ বগলের নিচে জমে থাকা গাম থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আপনি স্মার্টলি চলছেন, স্মার্ট পোশাক পরে চলছেন, কিন্তু আপনার বগলের নিচে সেই দুর্গন্ধটি আপনি রিয়েলাইজ করছেন না, অন্য মানুষরা পাশে থাকা অন্য মানুষগুলো ঠিকই অনুভব করতে পারে, রিয়েলাইজ করতে পারে, তারা আপনারকে নিয়ে পিছনে সমালোচনা করছে, আপনি হয়তো বুঝছেন না। এটা সিম্পল, বেশি টাকার জিনিস না, কিন্তু আমরা গুরুত্ব দিই না। মাত্র একটা ভালো ব্র্যান্ডের আন্ডার আর্ম ডিওডোরেন্ট যদি আপনি ভালো ব্র্যান্ডের কিনে ইউজ করেন, এই বগলের নিচের দুর্গন্ধটি থেকে আপনি মুক্তি পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।